12 নম্বর আমল হলো জুমার দিনে সূরা কাহাফ পাঠ করা। এটা আপনি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেও পাঠ করতে পারেন, রাতে পাঠ করলেও জুমার দিনে পাঠ করা ধরা হবে, কারণ জুমার দিন কাউন্ট শুরু হয় কখন থেকে? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে, সূর্য ডুবার পর থেকে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত পুরো টাইম 24 ঘন্টার ভিতরে সূরা কাহাফ তেলাওয়াত করবেন। যদি তেলাওয়াত করেন তার ফজিলত কি সে সম্পর্কে মুসাদরা হাকিম বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে যদি সূরা কাহাফ তেলাওয়াত করে তাহলে আগের জুমা এবং এই জুমার মধ্যবর্তী বা পরবর্তী জুমা যেটা আসছে এই জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী যে দিনগুলো আছে এই পুরো সময় আল্লাহ তাআলা তাকে নূর দান করবেন, আলো দান করবেন, আলো যে আলো দিয়ে সে হেদায়েতের পথে চলতে পারবে পুরো সপ্তাহব্যাপী। এবং বিশেষভাবে দাজ্জালের যে ফিতনা কিয়ামতের আগে আসবে, বহু মুসলমান দাজ্জালকে আল্লাহ বলে বিশ্বাস করে, কারণ দাজ্জালের হাতে কারিশমা থাকবে, সে মরা মানুষকে জীবিত করে ফেলবে, জীবিত মানুষকে মেরে ফেলবে, মুহূর্তে সে বলবে আর মরে যাবে, তার হাতে খাবারের পাহাড় থাকবে, দুনিয়ার সব খাদ্য তার কাছে থাকবে, সে যাকে দিবে খাবে, যাকে দিবে খাবে না, এই ভেলকি দেখে অনেক। এবং সে বলবে আমি আল্লাহ, দেখছো পাওয়ার, অনেক মুসলমান দলে 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 তাকে আল্লাহ বলে বিশ্বাস করবে, করে ইমান হারা হবে। এটাকে বলে বিভ্রান্তি, ধোঁয়াশা, কিয়ামতের আগে এই ভয়াবহ ধোঁয়াশা আসবে। সমস্ত নবীগণ সতর্ক করে গেছেন এই দাজ্জাল সম্পর্কে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন যে কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা আসবে, দলে দলে মানুষ তার অনুসরণ করবে। দুনিয়াতে এখন একটু পাওয়ার যদি কোনো কিছুতে মানুষ দেখে, জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতি দেখে অনেক শিক্ষিত যুবক ভাইয়েরা, অনেক সাধারণ মানুষ ভেলকিতে পড়ে যায়, ইমান ইসলাম নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায়। আর এই সন্দেহ আর কি, এই ভেলকি আর কি দেখেছেন, যা দাজ্জালের মাধ্যমে যে ভেলকি আসবে সেটা আরো ডেঞ্জারাস হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে সতর্ক করেছেন, সেই ভেলকিতে দলে দলে মানুষ ইমান হারা হয়ে যাবে, সেখানে যাতে ইমান হারা না হতে হয়। আজকাল ছোটখাটো কিছু হলে আমাদের ইমান ঠুনকো হয়ে যায়, আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, আর দাজ্জাল এত কারিশমা দেখাবে, তার কাছে এত কারিশমেটিক পাওয়ার থাকবে, এগুলো দেখে মানুষ বেঈমান হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কারো মুখস্থ থাকে এবং এটা যদি সে তেলাওয়াত কন্টিনিউ করে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনায় তাকে ইমান হারা করবেন না, সে ওই ফিতনা ধরে ফেলতে পারবে, যার এটা তো সেই ফিতনা, আল্লাহ তাকে বাঁচায় রাখবেন। এই জন্য সূরা কাহাফটা জুমার দিনে বিশেষ করে তেলাওয়াত করার ব্যাপারে কখনো গাফলতি করা যাবে। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় কিয়ামতের ময়দান এটি আলোর কাজ দিবে, তো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার প্রস্তুতি হিসাবে এটি কাজ করতে হবে, বিশেষ করে প্রথম 10টা আয়াত। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আরেকটা আমলও আছে, নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা যে আমরা পড়ি, এখানে একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটাও হাদিসে আছে, এর পাশাপাশি আরেকটা দোয়াও আছে মাঝে মধ্যে ওইটাও পড়েন। সে দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ দাজ্জাল এর ফিতনা থেকে যার একটা চোখ কানা থাকবে এবং ভয়ঙ্কর ফিতনা নিয়ে দুনিয়াতে আসবে, পৃথিবীর সুপার পাওয়ার হবে, সব তার কাছে চলে আসবে, দুনিয়া আস্তে আস্তে সেদিকে যাচ্ছে কিনা আল্লাহ জানে, যত ব্যবসা বাণিজ্য শক্তি ক্ষমতা টাকা পয়সা বিজনেস এগুলো আস্তে আস্তে কুক্ষিগত হয়ে যাচ্ছে সামান্য কিছু মানুষের কাছে, খেয়াল করছেন? ছোট একটা আইটেমে বলি, যে প্লাস্টিকের বদনা, প্লাস্টিকের ছোটোখাটো জিনিস, এগুলো আগে ছোটোখাটো কারখানা দিয়ে অনেকেই ব্যবসা বাণিজ্য করতো, এখন এগুলো ব্র্যান্ডে চলে গেছে, আর ফে অমুক তমুক, এর বাইরে আর কারোরটা ঠিকই না, আস্তে আস্তে দুনিয়া কুক্ষিগত হয়ে হয়ে সীমিত কিছু মানুষের কাছে চলে যাচ্ছে, একটা সময় হয়তো একজনের কাছে চলে যাবে, এবং এভাবে গোটা দুনিয়ার নিয়ন্ত্রণ তার হাতে থাকার কারণে মানুষ তাকে এত ক্যারিশমেটিক পাওয়ার থাকবে যে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে অনেকে আল্লাহ মনে করে ইমান হারা হয়ে যাবে। অলরেডি মানুষ অনেক মূর্খ মানুষ বলে মানি ইজ দ্য গড সেকেন্ড গড, শুনছেন নি আপনারা? পয়সা বলে কি দ্বিতীয় আল্লাহ, নাউজুবিল্লাহ, কারণ দেখে যে পয়সা থাকলে দুনিয়াতে সব হয়, পয়সা নাই তো কিছুই হয় না, এই যে পয়সার পাওয়ার আর কারিশমা দেখে তার ইমান গেছে। তো এরকম বহুত ধোঁয়াশা বহুত বিভ্রান্তি কিয়ামতের আগে আসবে, অনেকের ইমান হারা করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাগুলোতে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ তাকে ওহির মাধ্যমে জানাইছেন কিয়ামতের আগে জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখা এটা যত কষ্টসাধ্য হবে, কঠিন হবে, এর চাইতে কঠিন হবে ইমানের উপরে টিকে থাকাটা। এখন দেখবেন স্কুল কলেজে ছেলে মেয়েকে পাঠাইছেন পড়ালেখার জন্য, কয়দিন পরে সে এমন পণ্ডিত হয়ে আসছে এখন আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ আছে না নাই, দু চার কলম পড়ে
তথ্য জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এগুলো সম্পর্কে একটু ধারণা হওয়ার পর দেখে আরে বিজ্ঞান তো অনেক কিছু করতে পারে এখানে টিপতে ওখানে ঘটে যায় এই হয় সেই হয় আস্তে আস্তে আখিরাতের প্রতি বিশ্বাসী তার ঠুনকো হয়ে যায় অনেক কারিশমা আল্লাহ মানুষের হাতে দিবেন আর অনেক কিছু দিবেন এখন আমরা কি দেখছি বহু কিছু আসবে এগুলো সবগুলো ফিতনা এবং ধোঁয়াশার কাজ করবে ইমানদার ইমানের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার সময় ইমান উপরে অটল থাকার তৌফিক দান করুন এটার জন্য মহৌষধের কাজ দিবে সূরা কাহফ বেশি বেশি করে সূরা কাহফ তেলাওয়াত করবেন জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত যেন মিস না হয় চেষ্টা করব না ইনশাআল্লাহ